প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বার্ডস কিংডমের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বাজিগর পাখির পাঁচটা মিউটেশন নিয়ে কথা বলবো। এক নম্বরে লুটিনো, দুই নম্বরে আলবিনো, তিন নম্বরে ডাবল ফ্যাক্টর, চার নম্বরে ক্রিমিনো, পাঁচ নম্বরে ফেলো। এই পাঁচটা মিউটেশন নিয়ে কথা বলবো। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিউয়ার্স, এক নম্বরে আসে লুটিনো। বাজিকের পাখি লুটিনো চেনার উপায় হলো যে বাজি পাখির লুটিনো থাকবে পুরা হলুদ কালাশ, পুরো শরীরের পশম, এবং চোখ থাকবে লাল। এটা যদি দেখেন তাহলে বুঝবেন সেটা 100% লুটিনো। আর লুটিনো পাখি যেদিনে বেলা যদি চোখ আপনি লাল না বুঝতে পারেন, তাহলে আপনি আপনার মোবাইল দিয়ে ফ্ল্যাশ তুলে ছবি তুলবেন, দেখবেন যে তার চোখ পুরো লাল আসবে। যদি লাল আসে তাহলে এটা লুটিনো। আর যদি এটা লাল না আসে, যদি কালো আসে, পুরো শরীরের পশম হলুদ কিন্তু তার চোখ কালো, তাহলে এটা ডিএফ, অর্থাৎ ডাবল ফ্যাক্টর, এটা লুটিনো না। আলবিনোর ক্ষেত্রেও এরকম। আলবিনো যদি পুরো শরীরে একবারে পশম থাকবে সাদা, আর তাদের থাকবে চোখ থাকবে লাল, যদি চোখ লাল থাকে তাহলে এটা আলবিনো। পুরো শরীরে পশম থাকবে সাদা এবং চোখ থাকবে লাল, এটা আলবিনো। আর যদি পুরো শরীরের পশম থাকে সাদা কিন্তু চোখ যদি কালো থাকে, তাহলে সেটা ডিএফ, ডাবল ফ্যাক্টর। এটা হলো লুটিনো আর আলবিনো আর ডাবল ফ্যাক্টরের ব্যবধান। এরপর আসবে ফেলো। ফেলো হলো আপনার যে এটা আপনার লুটিনো হবে না, একবারে হলুদ হবে না, এবং একবারে আপনার সাদাও হবে না। এইটাই যে স্ক্রিনে যে ছবি দেখতেছেন, এরকম যে পাখি দেখবেন চোখ লাল দেখবেন, এগুলো ফেলো, এগুলোকে বলে ফেলো। আর এরপরে হলো আপনার ক্রিমিনো। ক্রিমিনো যেটা আছে সেটা হলো আপনার হালকা হলুদ আর সাদা সংমিশ্রণে যে পাখিটা হবে, চোখ লাল হবে, সেটা হবে আপনার ক্রিমিনো। এই স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হলো ক্রিমিনো। এটার আপনার একবারে হলুদ হবে না, আবার একবারে সাদা হবে না। এটা হলুদ আর সাদার সংমিশ্রণে পশম হবে, এবং চোখ যদি লাল হয় তাহলে এটা হবে ক্রিমিনো। তো বিকজ আশা করি লুটিনো, আলবিনো, ডাবল ফ্যাক্টর, ক্রিমিনো এবং ফেলো পাখির যে মিউটেশন আছে বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, এরপরে আমি ধারাবাহিকভাবে অন্য মিউটেশন নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন, লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন। আমি শেয়ার পরবর্তীতে অন্য মিউটেশন নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আজকে ভালো থাকবেন, এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।